সুশান্তের মৃত্যুতে বিটাউনের বহু সেলেবরাই মুখ খুলেছেন বারবার। কাঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে রেহা চক্রবর্তী কিংবা মুকেশ সাবরার মতো ব্যক্তিত্বরা ইন্ডাস্ট্রির দিকে প্রশ্নের তীর ছুঁড়েছেন, কিন্তু এবার মুখ খুললেন রেহার ভাই সৌভিক চক্রবর্তী। তার লেখায় বারবার উঠে এসেছে সুশান্তের নাম, যাকে সে নিজের বড় ভাইয়ের মতো ভাবত। সৌভিক লিখছেন, আই হ্যাভ নট প্রসেসড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট হিয়ার এনিমোর, স্মাইলিং অ্যাট দ্য স্মলেস্ট অফ থিংস, লাফিং লাইক দেয়ারস নো টুমরো, হ্যাপিনেস ফর ইউ ওয়াজ নট আ মার্কার বাট এক্সট্রিম কম্পেশন ওয়াজ, ইউ বিলিভড ইন লাভ and spreading as much love as you could even though you were fighting a battle of your own. You taught me how to look at life with your perspective and I did and saw that you had already lived life more than anyone could have imagined. You made me live with your perspective, your vision to the change the world. Shovik lekhar sheshe tini bolen, Sushant jekhanei thakuk na keno সেখানে সে ভালো আছে। সুশান্তের মৃত্যুর রহস্য কিন্তু ক্রমাগত আরও ঘনীভূত হচ্ছে। এখন সকলেই অপেক্ষায় কবে এই রহস্যের উন্মোচন ঘটে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।